শনিবার মাল ব্লকের রাঙ্গামাটি চা বাগানের একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হলো এক যুবতীর পচাকলা মৃতদেহ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যুবতীটির নাম অ্যাঞ্জেলা ওরা বাড়ি ২৬ নম্বর লাইনে যুবতীটি মাল হাসপাতালে সাফাই কর্মী ছিল জানা গিয়েছে মেয়েটি গত ২৫ মার্চ বাড়ি থেকে বের হয় কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি এদিন সকালে ২৬ নম্বর এলাকায় বাসঝাড়ের মধ্যে একটি পরিত্যক্ত কুয়ো থেকে মৃতদেহটি উদ্ধার হয় মালথানার ওসি সুভাশিষ চক্রবর্তী জানিয়েছেন মৃতদেহটি তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে